স্যার আপনার সাথে শুইতে চাই কি ব্যাপার কি হলো তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করছো আরে না না কি বলতেছো টেনশন টেনশন আমি কেন করব কি রে তুই এখানে কি করিস আসলে ম্যাডাম কি রান্না করব তা জিজ্ঞেস করতে আসছি ও আচ্ছা প্লিজ যা আছে তাই রান্না কর যা এটা আবার জিজ্ঞেস করা লাগে নাকি আচ্ছা ম্যাডাম শোনো আমি একটু ছাদে যাচ্ছি বাসে থাকতে থাকতে বোরিং লাগতেছে তুমি বাসায় থাকো হ্যাঁ আমি একটু ছাদ থেকে ঘুরে আসি ও ছাদে যাবো তুমি হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি ছাদে যাও গেলাম তাহলে আচ্ছা এই এই তুই আমার কি দেখেছোস দেখি তো স্যার আপনার সাথে শুইতে চাই এই এর মানে কি হ্যাঁ স্যার আমি ঠিকই কইতাছি আমি আপনার সাথে এক রাত থাকতে চাই তুই কিছ তুই জানতে পারে না জানিস আমি এত কিছু বুঝি না স্যার আমার অনেক দিনের শখ যে আমি আপনার সাথে এক রাত কাটাবো তুই আবারও একই কথা বলতেছ আরে স্যার আপনি চিন্তা করেন না তো আপনার কত টাকা লাগবে বলেন আমি আপনাকে টাকা দিব। এই তুই চুপ কর এই কথা যদি আর একবার বলিস তোর জীব আমি ছিঁড়ে ফেলবো এই তুই জানিস না আমি তোর মালিক আর তুই সাধারণ একটা কাজের মেয়ে হয়ে তুই আমার সাথে এক রাত থাকতে চাস আবার তুই আমাকে টাকার অফার দিস বেয়াদব আমি জানি আপনাদের মতো বড় লোকদের টাকার অনেক লোভ আপনারা টাকার বিনিময়ে সব কিছুই করতে পারেন তাই টাকার বিনিময়ে আমি আপনার সাথে এক রাত কাটাতে চাই এই নেন এখানে পঞ্চাশ হাজার টাকা আছে কি স্যার কি ভাবতেছেন এই টাকা হবে না দাঁড়ান আরও আছে এই নেন এখানে এক লাখ টাকা আছে এখানে মোট দেড় লাখ টাকা হয়েছে এতে হবে এতেও হবে না দাঁড়ান আরও দিতেছি এই নেন এখানে আরও দেড় লাখ টাকা আছে এবার হবে তো তুমি এতগুলো টাকা কই পাইছো আমি তো তোমাকে মাস আসে মাত্র পাঁচ হাজার টাকা দেই আর এই পাঁচ হাজার টাকা তুমি যদি বিশ বছর জমাও তাও তো তুমি তিন লক্ষ টাকা জমাইতে পারবা না এই বল এই টাকা তুই কই পাইছ বল আসলে স্যার আপনার সাথে থাকার জন্য আমার অনেক দিনের শখ তাই আমার বেতন থেকে কিছু টাকা জমিয়েছি আর আমার গ্রামে একটা জমি ছিল ওটা বিক্রি করে টাকা আনছি আচ্ছা শোন তোর যে তুই এত ইচ্ছা আমার সাথে থাকার জন্য আমি রাজি কিন্তু আমার বয় হচ্ছে তোর যদি ম্যাডাম জানতে পারে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে আরে না না স্যার ম্যাডাম কিভাবে জানবে ম্যাডাম জানবে না আর ম্যাডাম তো ছাদে গেছে ছাদে গেলে তো ম্যাডাম অনেকক্ষণ থাকে আমার মনে হয় এক দুই ঘন্টাও আসবে না চলেন আমরা আমাদের কাজটা সেরে ফেলি ঠিক আছে চল লেট না করি আচ্ছা সজীব ছি 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 আর তুই তুমি এখন কেন আসছো আর তুমি জানো না ও আমাকে জোর করে জোর করে এখানে নিয়ে আসছে এসব কি আসলে তুমি যা ভাবতেছো একদম একদম ঠিক না এই যে এই যে দেখো এই সমস্ত টাকা দিয়ে ও আমাকে অফার করেছে তুমি জানো না এই কাজের মেয়েটা কত খারাপ কত বড় বেয়াদব ও আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে চুপ করো তুমি আর একটা কথাও তুমি বলবে না কাজের মেয়েরা তোমাকে জোর করে নিয়ে আসছে তাই না নাকি তুমি নিজ ইচ্ছায় এখানে এসেছো ওর সাথে সময় কাটাবে বলে কি হলো কথা বলা সত্যি বলতেছি আমি আমার এখানে কোনো দোষ নেই শুনো ওই আমাকে জোর করে এখানে নিয়ে আসছে ও আচ্ছা তোমার এখানে কোনো দোষ নেই না শোনো আমি সবকিছু জানি তুমি কি ভেবেছো আমি এতই বোকা তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব। কাজের মেয়েটা এখানে তোমাকে নিয়ে আসেনি তুমি নিজ ইচ্ছে এসেছ টাকার লোভ করে তাহলে শোনো তোমাকে সত্যি কথাটা বলি শুন তোকে আমার একটা উপকার করতে হবে আমি এর জন্যই তোকে ডেকেছি কি উপকার ম্যাডাম দাঁড়া আমি তোকে বলছি আগে এই টাকাটা রাখ এখানে তিন লাখ টাকা আছে এত টাকা হ্যাঁ আমি এখানে তিন লাখ টাকা তোকে দিয়েছি এগুলা দিয়ে তুই তো স্যারকে পরীক্ষা করবি পরীক্ষা কি পরীক্ষা করবো ম্যাডাম শোন আমি তোকে বলছি তোর স্যারকে আমার অনেক দিন ধরে একটু সন্দেহ হচ্ছে বুঝছিস আর ওর অফিসেও আমি অনেকবার গিয়েছি ওর অফিসের কলিগরা আমাকে নানান কথাবার্তা বলেছে ওর ব্যাপারে ও নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়ায় অনেক মেয়েদের জীবন নষ্ট করেছে আসলে এটা সত্যি কিনা এর জন্যই আমি এটা যাচাই বাছাই করতে চাই তুই তোর স্যারকে এই টাকার অফারটা করবি টাকার অফার করবি বলবি স্যার আমি আপনার সাথে এক রাত কাটাতে চাই তারপর দেখবি যে তোর স্যার এই টাকার লুপ করে কিনা রাজি হয় কি না বুঝিস প্লিজ বোন তুই আমার এই উপকারটা কর কি বলেন ম্যাডাম পরে যদি কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা হবে না আমি তোকে কথা দিচ্ছি অন্তত তোর কোনো সমস্যা হবে না প্লিজ তুই কি চাস না আমার সংসারটা আমি বাঁচাই বল চাই ম্যাডাম আচ্ছা ঠিক আছে তাহলে তুই এই কাজটা করবি হ্যাঁ আচ্ছা আমি যেভাবে শিখিয়ে দিয়েছি ওভাবে পুরোটা করবি তোর স্যার যেন কোনো বুঝতে না পারে যে আমি তোকে এটা শিখিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা এখন তুই যা টাকাগুলো লুকিয়ে রাখিস আচ্ছা যা তার মানে এই টাকাগুলো কাজের মেয়েকে তুমি দিয়েছো মানে আমাকে আমাকে পরীক্ষা করার জন্য হ্যাঁ আমি দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে হাতে নাতে ধরার জন্য শোনো সজীব আমার অনেক দিন ধরেই সন্দেহ হচ্ছিল তোমার বাইরে কোথাও কিছু না কিছু তো চলছেই তোমার অফিসের কলিগরাও আমাকে অনেকবার বলেছে তুমি নাকি বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াও কিন্তু আমার কেন জানি বিশ্বাস হয়নি এরপরও তোমার আচার আচরণে আমি সন্দেহ করতে বাধ্য হলাম আর তারপরে অনেক ভেবে চিনতে কাজের মেয়েটাকে টাকাগুলো দিয়েছি যেন এই টাকা দিয়ে তোমাকে অফার করে ওর সাথে এক রাত থাকার জন্য আর তুমিও কিনা না টাকার লোভ করে রাজি হয়ে গেলে ছি 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 এই আমি তোমাকে কম ভালোবাসছিলাম আমি তোমাকে কত ভালোবাসি কত বিশ্বাস করছি কি না করছি তোমার জন্য বলো তো নিজের পরিবার ছেড়ে তোমার কাছে এসেছি একটু সুখে থাকবো বলে আর তুমি আমাকে এইভাবে ঠকাতে পারছো দিনের পর দিন তোমার একটুও বুক কাঁপলো না কেন তুমি এমন করলে কিসের কমতি ছিল আমার মধ্যে বলো আমি কি দেখতে কম সুন্দর আমি কি কোনো দিক দিয়ে কম ভালোবাসছি তোমাকে কম কিছু করেছি এই সংসারের জন্য তাহলে তুমি কেন এমনটা করেছো সামান্য কিনা বাসার একটা কাজের মেয়ের সাথে তুমি শুইতে চলে আসছো ছি 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 তোমাকে আমার হাজবেন্ড বলতেও আমার ঘৃণা লাগছে আমার লজ্জা লাগছে আমি তোমার মতো একটা চরিত্রহীন পুরুষকে ভালোবেসেছি দেখো আমি যা করছি একদম ঠিক করলি কারণ ও আমাকে এতগুলো টাকার যখন লোভ দেখাইছে আমি ওর টাকার লোভে পড়ে গেছি দেখো আমি আগে যা করছি ভুল করেছি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমার শেষবারের মতো ক্ষমা করে দাও আমি আর এমনটা করব না

তোমাকে আমি মাফ করব, কখনোই না তোমাকে যদি আমি মাফ করে দিই তাহলে আমি নিজেকেই কখনো মাফ করতে পারবো না কারণ তুমি আমার অনেক বড় সর্বনাশ করেছ তুমি আমাকে যেভাবে ঠকিয়েছ না এটার প্রতিদান হিসেবে একদিন তোমাকে অনেক পস্তাতে হবে তুমি এটা মাথায় রেখো তোমার সাথে আমি সংসার করব না তোমার মতো একটা চরিত্রহীন পুরুষকে নিয়ে আমি সংসার করতে চাই না আজ থেকে আমি মনে করবো আমার লাইফে যে সজীব ছিল সে মারা গেছে এখন থেকে আমি একাই বাঁচবো তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবে কি হলো তোমাকে বলেছি আমার পাশে থেকে এক্ষুনি বের হয়ে যেতে বের হয়ে যাও যাও বলছি দাঁড়াও টাকাগুলো কোথায় নিয়ে এসেছ টাকা দিয়ে যাও আর হ্যাঁ আমি সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব তুমি সুন্দর করে সাইন করে দিবে বের হয়ে যাও এখন কি হলো যাও আমার চোখের সামনে থেকে বোন তোকে অনেক ধন্যবাদ তুই আমার অনেক বড় উপকার করেছিস তুই জানিস না এতদিন আমি কত বড় একটা সমস্যার মধ্যে ছিলাম এই মানুষটাকে নিয়ে এই মানুষটা আমাকে খুব কষ্ট দিয়েছে অনেক ঠকিয়েছে আজকে তোর জন্যই আমি ওকে এইভাবে হাতে নাতে ধরতে পেরেছি সত্যিই তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না কিন্তু ম্যাডাম স্যারকে লাস্টবারের মতো মাফ করে দিলে হতো না না কীভাবে ওকে মাফ করব বল ও যে কাজগুলো করেছে এগুলাকে ক্ষমার যোগ্য বল তার জন্যই আমি ওর সাথে যদি সংসার করতাম না ও হয়তো ভবিষ্যতে আরও বড় কিছু করত এর জন্যই আমি ওকে ক্ষমা করে নি বের করে দিয়েছি ভালোই হয়েছে এখন থেকে একাই থাকবো যা তুই কাজ কর আচ্ছা ম্যাডাম আচ্ছা